শোনা যাচ্ছে চব্বিশ তারিখে দেশে ফিরছেন অর্থাৎ বাংলাদেশে ফিরছেন মেগা স্টার কিং খান ঢালিউড বাদশাহ শাকিব খান নমস্কার বন্ধুরা আমি পৌশালী চলে এলাম আরও এক নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অলরেডি আমাদের চ্যানেল থেকে সকাল বেলায় আমার হাজব্যান্ডের মানে তোমাদের সকলে স্টিন জয়দার একটি বাজনা চলে এসেছে তোমরা অবশ্যই দেখে জানিও সেই বাজনা তোমাদের কেমন লেগেছে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি তো সকলকে অবশ্যই অনেক মাতৃভাষা দিবসের জন্য শুভেচ্ছা এবং ভাষা দিবসের শহীদদের জন্যে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাই শরদ মিউজিক বেঞ্চেস টিমের তরফ থেকে এখন আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে মূলত কথা বলবো যেটা জানতে পারা যাচ্ছে যে আগামী চব্বিশে ফেব্রুয়ারি কিন্তু সাকিব ভাইয়া বাংলাদেশে ফিরছেন এবং তিনি বাংলাদেশে ফেরার পরেই কিন্তু তুফানের নায়িকার নাম ঘোষণা হবে একটা সুন্দর প্রেস কনফারেন্স বা একটি সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু সেটা হবে ব্যাপারটা হচ্ছে আজকে খুব সম্ভবত রাজকুমার টিম কিন্তু কানাডার মানে কানাডায় আজকে তারা চলে গেছেন এবং সেখানে কিন্তু অলরেডি লাস্ট যে গানটার শ্যুট বাকি মানে তোমরা সবাই জানো যে আদিল শেখ তাকে কিন্তু আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছিল ডান্স কোরিওগ্রাফার আদিল শেখকে তো তারই কোরিওগ্রাফি করাচ্ছেন যে গানটাতে সেই গানটার মোস্ট প্রভাবলি আজকে কানাডায় শ্যুট আছে এবং আজকে বা আগামী কাল খুব সম্ভবত প্যাক হয়ে যাবে রাজকুমারের কাজ কিন্তু একদম গুছিয়ে এনেছেন পরিচালক হিমেল আশরাফ এবং তার টিম তারপরে চব্বিশ তারিখে সাকিব ভাইয়া বাংলাদেশে ফিরছেন এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে এবং যেটা জানতে পারা যাচ্ছে যে রাজকুমার ছবির প্রত্যেকটা গান অত্যন্ত সুন্দর হয়েছে মানে মানুষের ভালো লাগবে প্রিয়তমার গান তো মানুষের হৃদয় ছুঁয়ে গেছিল সেটা আমরা কি বলি ও প্রিয়তমা সং বা বলি ঈশ্বর গানের কথা এই দুটো গান মূলত প্রচণ্ড বেশি হিট হয়েছিল কুরবানি কুরবানি গানটাও অনেক বেশি ভালো লেগেছিল অবশ্যই ঈদের সময় ঈদের গান সেটা তো অবশ্যই ভালো লাগবে এবং যেটা জানতে পারা যাচ্ছে যে প্রিয়তমার থেকেও রাজকুমারের গান আরও বেশি ভালো হয়েছে আরও অনেক গুণে বেশি ভালো হয়েছে তো যদি ও প্রিয়তমা গানটাই একশো মিলিয়ন প্লাস ভিউজ তুলতে পারে তাহলে রাজকুমারের গান যদি মানুষের আলো আরও বেশি ভালো লাগে সেক্ষেত্রে কি ভিউজের পরিমাণ আরও বেশি বাড়বে রেকর্ডের সংখ্যাটা কি আরও বেশি বাড়বে এটা জানার জন্যে আমি ভীষণইভাবে এক্সাইটেড তো আমার যেটা মন বলছে আমি এটা শিওর নই হয়তো এই যে আমেরিকায় শ্যুটটা হবে বা আজকে হচ্ছে সেটা মোস্ট প্রবাবলি রোম্যান্টিক গানের শ্যুট হচ্ছে এটা আমার ধারণা আমি নই কিন্তু আমার কেন জানি না মনে হলো আমেরিকায় এত সুন্দর লোকেশনে আমরা কোনো একটা রোম্যান্টিক গানই দেখতে পাব একটা ভালোবাসার গান আমরা দেখতে পাবো যেখানে স্ক্রিনে আমরা সাকিব ভাইয়া এবং কোটনি কফিকে একসঙ্গে দেখতে পাবো এবং আমাদের খুব ভালো লাগবে আমাদের চোখে শান্তি দেবে এত সুন্দর আমেরিকা কানাডার নিউ ইয়র্কের এত সুন্দর লোকেশন যখন বড় পর্দায় আমরা দেখতে পাবো সেটা দেখতে দারুণ লাগবে জাস্ট তো এই ছিল এখনকার ভিডিও তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের এর জন্য সকলকে বললাম টাটা